জীবনের সব সঞ্চয় দিয়ে অসহায় অনাথ মেয়েদের জন্য এক আশ্রম গড়ে তুলেছেন নীলফামারীর হাজী পিজরুল আলম। স্থাবর অস্থাবর সকল সম্পত্তি এমনকি সরকারি চাকরি থেকে পাওয়া পেনশনের সব টাকাই অনাথ আশ্রমে দান করেছেন এই মহৎ প্রাণ মানুষ। আমার বাবা মা কেউ নেই, আমি আমার দাদির কাছে ছিলাম, আমার ফুপু আমাকে রেখে গেছে এখানে। যখন দেখলাম যে আমার মানে সন্তানের যে আমাদের নাই, মানে দুঃখ থেকে আমরা এখানে একটা বাবা নেই বা মা নেই, এরকম যে মেয়েরা আসে সেই সেরকম নিয়ে আমরা নেওয়ার চিন্তা ভাবনা করলাম। দেখলাম যে এরকম মেয়ে পাওয়া গেল, প্রথমে পাঁচটা মেয়েকে আমরা শুরু করলাম। নীলফামারী জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের বাসিন্দা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা হাজী পিজরুল আলম, নিজের কোনো সন্তান না থাকায় সন্তানের অভাব পূরণে স্ত্রীকে সাথে নিয়ে 1999 সালে নিজের সব সম্পদ দিয়ে এতিম মেয়েদের জন্য তিনি গড়ে তোলেন চাঁদমণি আশ্রম। গত 24 বছর ধরে আদর মায়া ভালোবাসা দিয়ে আশ্রমে আশ্রিত মেয়েদের বাবা মায়ের মতো করে আগলে রেখেছেন এই মহৎ প্রাণ মানুষ পিজরুল আলম। চাকরি অপশনের জন্য নেওয়ার পর আমি তখন এখানে চলে আসলাম, সে এখানে আসার পর চিন্তা ভাবনা করে এখানে আমি মেয়েদের অসহায় মেয়েদের একটা আশ্রম আর কি, অসহায় এবং দুর্দিনের একটা পিজরুল আলম পরিচিত মামা নামে। আর চাঁদমণি এই আশ্রম নিয়ে পিজরুল আলম দুলালের রয়েছে অনেক স্বপ্ন। তার ইচ্ছে তিনি পৃথিবীতে না থাকলেও যেন এই প্রতিষ্ঠানটিতে ঠাঁই হয় অসহায় এতিম মেয়েদের। আমার বাবা মারা গেছে, বাবা মা যাওয়ার পর আমার মা এখানে রেখে গেছে, আমার মা অন্যখানে বিয়ে করছে। 1999 থেকে পর্যন্ত 24 বছর আমার কালি আসলাম, এটা তার মধ্যে অনেকেই পড়ালেখা শেষে দিয়েছেন বিয়ে। বর্তমানে ওই আশ্রমটিতে রয়েছে 36 জন অনাথ ও দরিদ্র মেয়ে, যাদের পড়াশোনার পাশাপাশি কম্পিউটার সেলাই ও কুটির শিল্পের কাজে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। গান অনুষ্ঠান হয় এখানে, হাতের কাজ সেলাই সবকিছু শেখানো না আমাদের। আমরা যতগুলো মেয়ে আছি সবগুলোই নিজের বোনের মতো, সবাই আমরা মিলেমিশে থাকি। মাঝে মধ্যে একটু ঝগড়া হলে পরে সেটা আমরা আবারও আমরা একসাথে মিশি, একসাথে খাওয়া দাওয়া করি, একসাথে আনন্দ হইচই করি। গাছপালা দিয়ে ঘেরা চাঁদমণি আশ্রমে আরো রয়েছে ইবাদতের জন্য সুব্যবস্থা, মক্তব, লাইব্রেরি, বিভিন্ন ঐতিহ্যের আসবাবপত্র ও সংগ্রহশালা। এছাড়াও অনাথ শিশুদের বিনোদনের সুব্যবস্থাও রয়েছে এই আশ্রমটিতে।